আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল জামান রবিন এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে দেখার নিয়ম নিয়ে আজকে আমরা কথা বলবো। চলো তাহলে শুরু করা যাক। বর্তমানে করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা প্রাকনিবন্ধন, এসএমএস এবং শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে। তবে ফল প্রকাশের পরদিন সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাঠানো হবে। 1 জুন থেকে 7 জুন পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। অনলাইনে ফলাফল দেখার নিয়ম। অনলাইনে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। চলো আমরা দেখে আসি অনলাইনের মাধ্যমে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল জানা যায়। প্রথমত আমরা যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এরপর দেখো এই পেজটি চলে আসছে। এই পেজটির এখানটিতে লেখা রয়েছে এসএসসি অর এইচএসসি অর জেএসসি অর ইকুইপমেন্ট রেজাল্ট, এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার সাথে সাথে এই পেজটি চলে আসবে। এখানে এক্সামিনেশন, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখব সেহেতু এসএসসি দাখিল ইকুইপমেন্ট এটাতেই আমরা ক্লিক করব। এরপর ইয়ার বছর, যেহেতু আমরা 2020 সালের পরীক্ষার্থীদের রেজাল্টটি দেখব সেহেতু 2020 সালটি এখানে লিখতে হবে। এরপর বোর্ডের নাম, যে যে বোর্ডে শিক্ষার্থীটা পরীক্ষা দিয়েছে সেই সেই বোর্ডের নাম এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে বিভিন্ন বোর্ড রয়েছে, দেখো বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা এবং টেকনিক্যাল। যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই সেই বোর্ডের নাম এখান থেকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর পরীক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে দেখো এখানে দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার যোগফলটি এখানে বসাতে হবে। এখানে আমার 9 আর যোগ 3, 9 3 12, যেহেতু এখানে আমাকে 12 লিখতে হবে। তোমাদের অন্যান্য বিভিন্ন সংখ্যা থাকতে পারে, তোমরা বিভিন্ন সংখ্যার যোগফলটাই এখানে বসাতে হবে। এরপর সাবমিট করলেই রেজাল্টটি চলে আসবে। এসএমএস এর মাধ্যমে তোমরা যেভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবে সেগুলো নিয়ম এখানে দেখো তুলে ধরা হয়েছে। দেখো সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এক নিয়ম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আরেক নিয়ম এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য আরেক নিয়ম। এই নিয়ম অনুযায়ী তোমরা মেসেজটি টাইপ করবে এবং টাইপকৃত মেসেজটি 16222 নম্বরে সেন্ড করে দেবে, তাহলে তোমাদের রেজাল্টটি চলে আসবে।